গতকাল অর্থাৎ তিরিশে জুলাই দু হাজার একটা চাকরি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেটা হচ্ছে বন সহায়ক তো তোমরা যদি বেঙ্গল ফরেস্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যাও এবং সেখানে হোম পেজেই দেখবে ওয়ার্ডস নিউয়ে গেলে তোমরা এখানে পেয়ে যাবে ওয়ার্ডস নিউয়ে পাবলিশ ডেট হচ্ছে তিরিশ সাত দু হাজার কুড়ি টাইটেল হচ্ছে এনগেজমেন্ট অফ বন সহায়ক নোটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম বন সহায়ক নিযুক্তি বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র তো এই লিঙ্কে গেলে তোমাদের পাশেই নোটিস আর অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই দেওয়া রয়েছে পিডিএফ ফর্মে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের পরের একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এবং তার সাথে হচ্ছে তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করো তাহলে এটার সাথে অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদের ওপেন হয়ে যাবে এবারে প্রত্যেকটা এই ডিটেলসগুলোতে আমরা এরপরে আসছি আচ্ছা প্রথমে আমরা চলে আসছি যে নোটিশে নোটিশটা যে লেখা রয়েছে আমাদের প্রথমে শুরু হচ্ছে কি পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারের এই যে নোটিফিকেশান নম্বরটা দেওয়া রয়েছে এইটার মাধ্যমে গত বাইশে জুলাই দু হাজারটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে একদম পুরোপুরি নতুন এবং এটার নাম দেওয়া হয়েছে বন সহায়ক অর্থাৎ এরকম কোনো পোস্ট আগে কিন্তু ছিল না এবং তার ঠিক আট দিন পরে অর্থাৎ তিরিশে জুলাই কিন্তু এটা এই এই পোস্টে লোক নেওয়ার জন্য নোটিফিকেশন পাবলিশ হচ্ছে তিরিশে জুলাই এবং এখানে কিন্তু আলাদা করে কোনো নোটিফিকেশান নম্বর মানে ফর এনগেজমেন্ট অফ বোন সহায়ক আমরা কিন্তু কিছু পাচ্ছি না শুধুমাত্র এই পোস্ট ক্রিয়েশনের নোটিফিকেশনটা এখানে দেওয়া রয়েছে এনিওয়েজ এখানে এটা পুরোপুরি লেখা আছে কন্ট্রাকচুয়াল বেসিস নেচার অফ জবে লেখা রয়েছে যে এটা হচ্ছে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল এবং রকম কোনো আদার ক্লেম যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী কর্মচারী যারা যেগুলো পায় যে এইচ আর এ ডিএ মেডিকেল বেনিফিটস সেগুলো কিছু এখানে কিন্তু পাওয়া যাবে না টিন হচ্ছে এক বছর ইনিশিয়ালি এবং তারপরে এটা অ্যানুয়াল বেসিসে এটার কন্ট্রাক্ট কি রিনিউয়াল হবে যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমাদের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট রিনিউয়াল করে এই লোকটিকে প্রয়োজন আছে রেমুনরেশন হচ্ছে ফিক্সড এটা হচ্ছে মাসে দশ হাজার টাকা এর উপরে কিন্তু কিছু নেই আর আচ্ছা পোস্টিং পোস্টিং কি বলছে যে ওয়াইল দ্য ক্যান্ডিডেটস এনগেজড ক্যান বি আসড টু ওয়ার্ক কেনিভার ইন দ্য স্টেট এটা যে কোনো চাকরির ক্ষেত্রেই লেখা থাকে পশ্চিমবঙ্গ সরকারের যে যে কোনো রাজ্যে যে কোনো জায়গাতেই চাকরি করতে হবে যদি প্রয়োজন পড়ে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আর লাইকলি টু বি অর্ডিনারিলি পোস্টেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট অ্যাজ দেয়ার প্লেস অফ রেসিডেন্স তাহলে জেনারেলি যে জেলাতে যে জেলার বাসিন্দা সেই জেলাতেই তার পোস্টিং হবে অথবা যদি সেখানে ভ্যাকেন্সি না থাকে ইন কেস তাহলে সেখানে তাদের পাশাপাশি জেলায় পোস্টিং হবে কিন্তু সেটা অবশ্যই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে এবং তোমরা জানো যে পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যে পাঁচটা রয়েছে তার আন্ডারে কতগুলো করে জেলা রয়েছে তো সাপোজ আমি ধরলাম বাঁকুড়া মেদিনীপুর ডিভিশনে বাঁকুড়া জেলাতে একটা কোনো ক্যান্ডিডেট সে অ্যাপ্লাই করলো এবং সেখানে সে সিলেক্টেডও হলো এর কিন্তু সেইখানে তার জায়গা নেই তো হয়তো পাশে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হয়তো সেখানে ভ্যাকেন্সি আছে তাহলে বাঁকুড়ার সেই ছেলেটিকে কিন্তু ঝাড়গ্রামে চাকরি করতে যেতে হবে তো এগুলো কিন্তু যদি ভ্যাকেন্সি না থাকে অবশ্যই কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই সে চান্স পাবে আচ্ছা হাউএভার দ্য হ্যাট জিনিস বলে দিই যে অন্য ডিভিশনে কিন্তু হবে না মানে বাঁকুড়া থেকে তাকে কিন্তু মানে হাওড়া বা নদীয়া এখানে কোথাও পাঠাবে না এই তাকে যদি এখানে না পায় তাহলে তাকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এই চারটে জেলার মধ্যেই কিন্তু তাকে দেখা হবে যদি কোথাও পোস্টিং দেওয়া যায় আচ্ছা হাওয়েভার দ ক্যান্ডিডেট বি বিিপেডার ফর ওয়ার্কিং এিহার ইন স্টেট ইন দা এক্সিজেন্সি অফ ওয়ার্ক মানে হচ্ছে যে যদি কখনো প্রয়োজন হয় যে কোনো একটা পার্টিকুলার রেঞ্জে হয়তো কোনো সাময়িকভাবে অনেক লোক দরকার তখন কিন্তু ওদেরকে হয়তো এক মাস দু মাসের জন্য কোনো সময়তে দল বেঁধে পাঠানো হতে পারে যেরকম আমরা রিসেন্টলি দেখেছি আমফানের সমতে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অনেক জেলা থেকে লোকজন গেছে সেখানে কাজ করতে তো সেরকম টাইপের কোনো এক্সিজেন্সি এলে কিন্তু অবশ্যই তাকে যেতে হবে সেখানে আচ্ছা টার্মিনেশন টার্মিনেশন বলছে এনগেজমেন্ট ইজ লাইকলি টু বি টার্মিনেটেড অন দা গ্রাউন্ডস কি কি গ্রাউন্ডে টার্মিনেট হতে পারে একটা হচ্ছে ইনিসিপ্লিন ইংলিশ বুঝতেই পারছো মোরাল টার্পিটিউড এটার মানে বলছে দ্য অ্যাক্ট অফ অ্যাক্ট অর বিহেভিয়ার দ্যাট গ্রেভলি ভায়োলেটস দ্য সেন্টিমেন্ট অর অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস অফ দ্য কমিউনিটি তার মানে এখানে মোরাল টারপিটিউড মানে হচ্ছে যে সেখানকার যে কমিউনিটি আছে সেটা ফরেস্ট কমিউনিটিও হতে পারে বা আদার্স আদার্স মানে রিলিজিয়াস বা আদার্স কমিউনিটিও হতে পারে তাদের সেন্টিমেন্টে যেন আঘাত না লাগে ঠিক আছে সেইভাবেই কাজ করতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মানে মোরাল ডার পিরিয়ডের এটা লিগাল ডেফিনেশান একটা আচ্ছা কোরাপ্ট প্র্যাকটিসেস যে কোনো রকমের যাকে বলে কোরাপ্ট প্র্যাকটিস কিছু করা যাবে না এবং তার সাথে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আন্ডার ল তাহলে তোমরা যেন বন্যপ্রাণ আইনে অনেক রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সংজ্ঞা দেওয়া রয়েছে তো সেখানে সেগুলো যেন একটা তো সে না হয় যদি এগুলোতে হয় এই একটার মধ্যেও যে কোনো একটাতে তাহলে কিন্তু তার টার্মিনেশন হয়ে যাবে টার্মিনেশন নোটিস জাস্ট পনেরো দিনের আগেই দেওয়া হবে এবং সেই বেসিসে থেকে টার্মিনেট করা হবে এবং তার কাছে থাকবে সাত দিনের টাইম অ্যাপিল করার জন্য অর্থাৎ যদি সাত দিনের মধ্যে তাকে সেখানকার যে মানে যেখানে সে পোস্টেড হবে সেখানকার চিফের কাছে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে তার টার্মিনেশনটা যেন মানে না হয় বা বন্ধ করা হয় সেটা নিয়ে অ্যাপিল করতে হবে আচ্ছা এবার হচ্ছে এলিজিবিলিটি কী কী এলিজিবিলিটি লাগছে প্রথম হচ্ছে যে ক্লাস এইট পাস ঠিক আছে ক্লাস এইট এক্সাম ফ্রম রেকনাইজ স্কুল তাহলে এইট পাস জব এটা একটা এজ লিমিট বলছে আঠারো থেকে চল্লিশ বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং সেটা ধরা হবে সেই বছর ফার্স্ট জানুয়ারি অর্থাৎ এই বছর দু হাজার কুড়ির ফার্স্ট জানুয়ারির তার কত বয়স সেই হিসাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ বলাই হয়েছে এখানে যে এই বছর যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে এই বছরের জন্য যাদের বয়স যাদের জন্ম হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার এক অবধি তারাই একমাত্র জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে রিল্যাক্সেশন অফ ফাইভ ইয়ার্স যেটা রিল্যাক্সেশন অফ ফাইভ ইএস এটা এসিএসটি দের জন্য বলা হয়েছে এবং এক্ষেত্রে কি হয়েছে না কোনো ওবিসির ক্ষেত্রে আলাদা করে কিছু বলা হয়নি তো মেবি হয়তো তাদেরকে জেনারেলের সাথে একসাথে ট্রিট করা হচ্ছে মানে রিজার্ভ ক্যাটাগরি অনলি এসসি এসটি শুধুমাত্র নাম এখানে রয়েছে তাই একমাত্র এরাই পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে মানে বয়সের ঊর্ধ্বসীমায় আচ্ছা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে এখানে তাদের পারমান্যান্ট অ্যাড্রেসটা অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ডে কিন্তু যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস হতে হবে অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড অনলি অন দ্য এনগেজমেন্ট বোর্ড ফর দ্য ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স স্পেসিফাইড তাহলে যেখানে যে ডিস্ট্রিক্টে সে বাস করে সেই ডিস্ট্রিক্টেরই এনগেজমেন্ট বোর্ডে সে একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে আচ্ছা এবার হচ্ছে যে এখানে হচ্ছে সেক্স নো বার অর্থাৎ যে কোনো লিঙ্গের সে মানে পুরুষ হোক মহিলা হোক তৃতীয় লিঙ্গ হোক যেই হোক এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা ফিজিক্যাল কন্ডিশন তাহলে এখানে কি বলছে না ডিউ টু দ্য নেচার অফ জব ইন ফরেস্ট ফরেস্ট এরিয়াস পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস উইল বি অ্যাসিস্ট বাই দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যাজ টু দেয়ার সুটেবিলিটি অফ দ্য নেচার অফ জব তাহলে বলছে যদি ফিজিক্যাল ডিসেবিলিটি থাকেও সেটা পুরোপুরি মানে অথরিটি হচ্ছে এনগেজমেন্ট বোর্ড ডিসাইড করবে যে সেই ডিসেবিলিটি নিয়ে সে কাজ করতে পারবে কি পারবে না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না করার কোনো কারণ নেই মানে প্রথমে ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমার হবে না আচ্ছা কি কি ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি এটার মধ্যে হয় আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে প্রুফ অফ এজ আর অ্যান্ড ফটো আইডি এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট চলবে আধার কার্ড চলবে অথবা প্যান কার্ড চলবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলা আছে সেটা হচ্ছে মার্কশিট অর সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস অর্থাৎ এখানে কিন্তু লেখা নেই যে ক্লাস এইট পাস এই কথাটা কিন্তু লেখা নেই অর্থাৎ যার যেটা লাস্ট এক্সাম পাস করা আছে সেটার মার্কশিট সার্টিফিকেট মার্কশিট অথবা সার্টিফিকেট দিয়েই কিন্তু প্রমাণ করা যাবে অর্থাৎ যদি কেউ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাবে যে সে এইট পাস করে এসছে বলেই সে মাধ্যমিক দিয়েছে তাই সেক্ষেত্রে মাধ্যমিকেরটাই সাবমিট করতে হবে আর এখানে কিন্তু এরকম কিছু লেখা নেই যে ক্লাস এইট পাসের থেকে যদি ওপরে কেউ থাকে মানে হায়ার কোয়ালিফাইড কেউ থাকে সে অ্যাপ্লাই করতে পারবে না এরকম কিছু কিন্তু বলা নেই অনেক পরীক্ষাতে এরকম করে স্ট্রিক্টলি বলাই থাকে যে যারা ক্লাস এইটের উপরে মানে পড়াশোনা করেছে তাদেরকে অ্যাপ্লিকেশন করার দরকার নেই বা প্রয়োজন নেই যাই হোক তো সেরকম এখানে কিন্তু কিছু লেখা নেই আচ্ছা এবারে আসছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের মধ্যে একটুখানি ডাউট কিছু জায়গায় আছে তো যাই হোক আমি তাও চেষ্টা করছি যে অতটা সম্ভব আমি যেটুকু বুঝেছি সেটা বলার বলছে অল অ্যাপ্লিকেশনস উইল বি ইনিশিয়ালি স্ক্রিন বাই স্ক্রিন ফর লোকেশন অফ রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ডস অ্যান্ড দ্য ওয়ান্স দ্যাট আর নট সামারিলি রিজেক্টেড শ্যাল বি দ্য দেন স্ক্রিন ফর আদার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া তাহলে বলছে প্রথমে যখন অ্যাপ্লিকেশন জমা পড়বে জেনারেলি অ্যাপ্লিকেশনগুলো ড্রপ বক্সে জমা পড়বে প্রত্যেকটা সার্কেল এনগেজমেন্ট বোর্ডের ওখানেই তোমার একটা করে ড্রপ বক্স রাখা থাকবে এবং সেইখানেই সব অ্যাপ্লিকেশনগুলো ফেলা হবে মানে ক্যান্ডিডেটরা ফেলবে এসে এবং সেখান থেকে ওরা প্রথমে অ্যাপ্লিকেশনগুলো বার করবে এবং প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল মানে লোকেশন অফ রেসিডেন্স মানে অর্থাৎ সেই জেলার মধ্যেই তার বসবাস কিনা এটা প্রথমে ভেরিফাই করা হবে কারণ সেখানে তোমার ডকুমেন্টের প্রুফ থাকছে সেখান থেকে ওরা দেখবে যে তুমি সেই জেলারই বস বস বাসিন্দা কিনা এবং তারপরে যদি কোনো অন্য কোন জেলার কেউ সেই জেলায় আবেদন করে সেটাকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হবে এইভাবে প্রথম একটা ইনিশিয়াল স্ক্রিনিং করে তারা কি করবে না যারা যারা পড়ে থাকবে তাদেরকে নিয়ে বসবে এবারে পোস্ট পোস্ট স্ক্রিনিং কি হবে না এলিজিবল ক্যান্ডিডেটস যারা আছে তাদেরকে উইল বি কল ফর ইভ্যালুয়েশন কম ইন্টারভিউ তাহলে এখানে একটা প্রসেস বলছে ইভ্যালুয়েশন কম ইন্টারভিউ বাই দা কনসার্ন এনগেজমেন্ট বোর্ড তখন সেই সময় প্রথম স্টেপ দুটো স্টেপ আছে এই এই জায়গাতে প্রথমে হচ্ছে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে প্রত্যেককে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সেখানে অরিজিনাল ডকুমেন্টস মেলানো হবে প্রত্যেকটা মানে জেরক্সের সাথে এবং সেখানে যদি মনে হয় কারুর যে অরিজিনাল ডকুমেন্ট মিলছে না বা কিছু সমস্যা আছে সেখানে কিছু কিছু জনকে বাদ দেওয়া হবে তারপরে যারা পড়ে থাকবে তাদেরকে তাদেরকে সেখানে কি হবে না ওই ইভ্যালুয়েশন কাম ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এই জিনিসটা করা হবে এবং সেখানে নাম্বারিংয়ের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি বলা হয়েছে যে এবিলিটি টু রিড বেঙ্গলি এবিলিটি টু রাইট বেঙ্গলি এবিলিটি টু রিড ইংলিশ আর হিন্দি আর জেনারেল নলেজ ওরাল টেস্ট তার সাথে হচ্ছে পার্সোনালি পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্কস ঠিক আছে তাহলে এটা কিন্তু হচ্ছে যে টোটাল একশো নম্বর আছে এবং কোথাও লেখা নেই যে এগুলো কিন্তু কোনো রিটার্ন পরীক্ষা হবে বলে অর্থাৎ একটা জাস্ট ইন্টারভিউর মতনই হবে সেখানে হয়তো তাকে কিছু বাংলা পড়তে দেওয়া হবে বাংলায় কিছু লিখতে দেওয়া হতে পারে তাকে তার হিন্দি ইংরেজি তার জ্ঞান সে পড়তে পারে কি না সেটা দেখা হবে এবং মৌখিক কিছু জেনারেল নলেজের প্রশ্ন করা হবে এবং তার সাথে হচ্ছে ওভারঅল পার্সোনালিটি সেটা মানে বোনের কাজ করার জন্য কতটা সুইটেবল সেটা যাচাই করা হবে এইভাবে টোটাল একটা ক্যান্ডিডেটকে একশো নম্বর দেওয়া হবে এটা কিন্তু কোনো লিখিত পরীক্ষা এরকম কিছু বলা হয়নি তো প্রত্যেকে তিনজন একটা করে এনগেজমেন্ট বোর্ডে সার্কেল এনগেজমেন্ট বোর্ডে তিনজন করে সদস্য থাকছে এই তিনজনই কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেককে একশোর মধ্যে কত নাম্বার করে হচ্ছে দেবে ঠিক আছে ক্লিয়ারলি এবং সাপোজ কেউ কাউকে ষাট দিল আরেকজন দ্বিতীয় মেম্বার দিল সত্তর তৃতীয় জন দিল হচ্ছে আশি এবার টোটাল তিনটে যখন যোগ করার পরে তিনশোর মধ্যে কত নাম্বার হচ্ছে সেটাকেই অ্যাকচুয়ালি নেওয়া হবে যে টোটাল তাহলে তিনশো নম্বরের মধ্যে কত নাম্বার সে পাচ্ছে আচ্ছা এবারে কি বলছে অল দ্য থ্রি মেম্বার্স এটা এখানে ওটাই লেখা রয়েছে যে এই তিনশো নম্বরে ক্যান্ডিডেট কত পাচ্ছে এবং এই তিনশো নম্বরের বেসিসে একটা লিস্ট তৈরি করা হবে সব থেকে বেশি কে পেয়েছে এবং সব থেকে কম কে পেয়েছে ঠিক আছে এবারে বলছে যদি কারোর এরকম হয় যে নাম্বারটা সেম হয় সেক্ষেত্রে বয়স দেখা হবে যার বয়স বেশি তাকে আগে রাখা হবে যার বয়স কম তাকে নিচে রাখা হবে এবং যদি বয়সও একই হয় এবং নাম্বারও একই হয় সেক্ষেত্রে ওরাল টেস্টে ওই জেনারেল নলেজে যে বেশি নাম্বার পেয়েছে তাকে ওপরে রাখা হবে যে নিচে পেয়েছে তাকে যে কম পেয়েছে তাকে নিচে রাখা হবে এইভাবে একটা গ্র্যাজুয়েশন লিস্ট বা একটা সিলেকশন লিস্ট তৈরি করা হবে এবারে কি বলছে যে এই সার্কেল এনগেজমেন্ট বোর্ড ওয়াইজ সিলেক্ট লিস্ট উইল বি প্রিপেয়ার তাহলে এখানে বলছে যে সার্কেল এনগেজমেন্ট বোর্ড ওয়াইজ লিস্ট প্রিপেয়ার করা হবে হু স্কোর্স মার্কস আপ টু এ কাট অফ টু ফাইনালাইজ দ্য রেসপেক্টিভ সিইবি অর্থাৎ সার্কেল এনগেজমেন্ট বোর্ড তাহলে সার্কেল এনগেজমেন্ট বোর্ড একটা ফাইনাল কাট অফ ঠিক করবে এবং তার বেসিসে একটা লিস্ট ওরা তৈরি করবে তারপরে কি বলছে না এনগেজমেন্ট বি মেড এগেনস্ট দ্যাম্বার্স অফ পোস্ট অ্যালোটেড টু দা সার্কেল তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা এখানে কিন্তু যে মানে পোস্টটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট কিন্তু অ্যালোট করা হয়নি এটা করা হয়েছে সার্কেল ওয়াইজ পোস্ট এবং কতগুলো সার্কেল টোটাল তৈরি করা হয়েছে সেটা আমরা এরপরে ডিটেলসে দেখতে পাবো তাহলে যেটা লিস্টটা বেরোবে সেটা কিন্তু যতদূর মনে হচ্ছে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো লিস্ট বেরোবে না অর্থাৎ এই এই জেলার জন্য এরকম বেরোবে না এটা বেরোবে হচ্ছে পুরোপুরি সার্কেল ওয়াইজ আচ্ছা এবার হচ্ছে পার্সনস আনফিট ফর ফরেস্টার্স উইল বি রিজেক্টেড ওভার সরি আউট গিভিং ডিউ রিজনস তাহলে যাকে রিজেক্ট করা হবে এরপরে তার তাকে কারণ জানিয়ে রিজেক্ট করা হবে অল মেম্বার সেক্রেটারিজ অব দ্য সার্কেল এনগেজমেন্ট বোর্ড উইল প্রিপেয়ার দ্য ফাইনাল মার্কিং লিস্ট অ্যান্ড কিপ ইট কনফিডেন্সিয়াল কাস্টাডি তাহলে এরা একটা লিস্ট তৈরি করে কী করবে না সেটাকে কনফিডেন্সিয়ালি রাখবে এবং এই যে পি আর এইচ ও অর্থাৎ প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট আর হেড অফ অ্যান্ড হেড অফ ফরেস্ট্রি ফোর্স এই এটা একজনই জেনারেলি হয় আমাদের মুখ্য বনপাল যিনি একজন আইএফএস অফিসার হন তো সেই তিনি কি করবেন না এই এই লিস্টটা তার মানে তার অর্ডার পাওয়ার পরে তারা এই লিস্টটা পাবলিশ করবে আচ্ছা এখানে তেমন কিছু নেই এবারে হচ্ছে যে আমাদের ওই সার্কেল এনগেজমেন্ট বোর্ড ঠিক আছে তাহলে এখানে বলছি তিনজন সদস্য থাকবে আমরা আগেই দেখলাম প্রত্যেকে একশো নম্বর করে দেবে এবং এটার হেড কে হবে এটার হেড হবে হচ্ছে চিফ কনজারভেটর অফ ফরেস্ট ঠিক আছে সিসিএফ এবং তার সাথে দুজন আরও অফিসার থাকবেন তারা কে কে হয় তারা হবে ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিএফও অথবা ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট ডিসিএফ ঠিক আছে এবং তাদের মধ্যে এই ডিএফও বা এর মধ্যে একজন হবে মেম্বার সেক্রেটারি অর্থাৎ তাকে সেক্রেটারিয়াল কাজগুলো করতে হবে সেই বোর্ডের হয়ে আচ্ছা জুরিসডিকশন কীরকম করে করা হচ্ছে দেখে নাও তাহলে কটা টোটাল আমাদের মানে সার্কেল এনগেজমেন্ট বোর্ড করা হয়েছে এখানে হচ্ছে দেখো আমাদের টোটাল যে জেলাগুলো আছে মেবি হয়তো প্রত্যেকটা জেলাতেও হতে পারে এখানটা আমি একটুখানি কনফিউজ ঠিক আছে তোমাদের দেখো জেলার ক্ষেত্রে বলছে বীরভূম যেরকম বীরভূম সার্কেলের ক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানকার যেটা চেয়ারপারসন যে হবে মানে তিনজনকার বোর্ড হবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তিনটের ক্ষেত্রে কিন্তু একই বোর্ড একটা মানে বোর্ডই কাজ করবে অর্থাৎ একটা সার্কেল এনগেজমেন্ট বোর্ডই এই তিনটে জেলার জন্য কাজ করবে এবং তার যে চেয়ার চেয়ারপারসন হবে সে হবে হচ্ছে সিসিএফ সাউথ ইস্ট অর্থাৎ চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট এবং তার সাথে মেম্বার থাকবে হচ্ছে ডিসিএফ বীরভূম এবং ডিসিএফ বার্ড এবং সেখানে ডিসিএফ বার্ড হবে মেম্বার সেক্রেটারি তাহলে প্রত্যেকের দায়িত্ব পরিষ্কার ভাগ করে দেওয়া হয়েছে যে কে কোন কাজটা করবে অর্থাৎ চেয়ারম্যান হবে হচ্ছে যে সিসিএফ সাউথ ইস্ট আর তার সেক্রেটারি হিসেবে কাজ করবেন কে না ডিসিএফ বর্ধমান অর্থাৎ ডিসিএফ বর্ধমানের সইয়েই সব কিছু লিস্ট ফিস পরবর্তীকালে পাবলিশ হবে আচ্ছা এরকম করে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং ইভেন এখানে কিন্তু কলকাতাও রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই তাহলে প্রথমেই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডান দিকে তোমার ইয়ে করা রয়েছে একটা ছবি চেটানোর জায়গা রয়েছে এবং লেখাই রয়েছে টু দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড চেয়ারপারসন সার্কেল এনগেজমেন্ট বোর্ড ফর ডিস্ট্রিক্ট এখানে নিজের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে স্যার অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড বাই ইউর ডিপার্টমেন্ট ইন দ্য ইন নিউজ পেপার অন ড্যাস এটা নিউজ পেপারে কবে দিয়েছে সেটা দেখতে হবে মে বি হয়তো আজকে অর্থাৎ একত্রিশ তারিখে নিউজ পেপারে ডেটা দিতে পারে প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বোন সহায়ক দ্য ডিটেলস অফ মাই বায়োডাটা তাহলে নাম বাবা অথবা মায়ের নাম অথবা দেওয়া আছে ঠিক আছে দুজনকার নাম লেখার দরকার নেই ডেট অফ বার্থ যা আছে লিখবে ওয়েদার এস সি এস টি জেনারেল ও এখানে কিন্তু আবার ওবিসির নাম লেখা রয়েছে তো ও হলে দেবে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা কিন্তু তোমার যেটা অ্যাকচুয়াল কোয়ালিফিকেশান সেটাই দিতে হবে এইট পাস কিন্তু এখানে এটার জন্য নয় যদি কেউ সত্যিকারই এইট পাস থাকে তাহলে সেটাই সেখানে এইট পাসই লিখবে অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা পুরো দিতে হবে কারণ এটা দেখেই তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হবে কন্ট্যাক্ট ফোন নম্বর দেবে ইমেল আইডি ইফেনি অর্থাৎ ম্যান্ডেটারি নয় যদি কারোর থাকে তাহলে দেবে এবার অ্যাটাচমেন্টকে কি বলেছে কপি অফ প্রুফ অফ এজ কপি অফ প্রুফ অফ রেসিডেন্স যেগুলো আগেরটাই দেখলাম নোটিসে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট ইফেনি এবং এটা যদি কেউ চাও যে আমি প্রিন্ট আউট করে করব মানে টাইপ করে তাহলে সেখানে তোমরা এটাকে ওয়ার্ডে বানিয়ে পুরোটাই আর কি নিজের নাম টাম এগুলো সব টাইপ করে ফিল আপ করে শুধু সিগনেচারটা নিজের হাতে করলেই হবে এটা কিন্তু লেখা রয়েছে আচ্ছা এই পরেই লেখা রয়েছে আচ্ছা বাংলাতেও রয়েছে বাংলাতেও তোমার একই একইভাবেই একই জিনিসটা দেওয়া রয়েছে যদি কারোর বাংলায় ফিল আপ করার থাকে তাহলে এটা প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করতে পারো এবং এখানে বলছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড অ্যান্ড ফিল্ড অর ফিল্ড ইন দ্য সেম ফর্ম্যাট অ্যাজ ইন্ডিকেটেড দেয়ার ইন তাহলে এই যে মানে ফিল্ড ইন দ্য সেম ফর্ম্যাট মানে হচ্ছে যে যে ফর্ম্যাট দিয়ে দেওয়া হয়েছে একটা আদর্শ ফর্ম্যাট সেই ফর্ম্যাটটাই তোমরা ওয়ার্ডে কপি করে তোমাদের মতন করে বানাতে পারো অল অ্যাটাচ অ্যাটাচমেন্টস টু দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাটাচড ফর্মলি উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ভালো করে এটাকে আঁটতে বলছে যেন ছিঁড়ে না যায় কারণ সেই জন্য বেটার হচ্ছে যে স্টেপেল না করে সবসময়তেই তোমরা সুতো সুতো ইউজ করবে তাহলে সেটা ভালো করে টিকে থাকে আর কি মানে আমরা যারা অফিসে কাজ করি তারা তাদের এটাই মনে হয় যে স্টেপেলের থেকে এরকম সুতো দিয়ে সেলাই করাটা অনেক বেশি অনেক টেকসই কারণ যদি ওই ড্রপ বক্সের মধ্যে ধরো সেগুলো ঝাড়াই বাছাই হবে বস্তায় করে নিয়ে যাওয়া হবে তার মধ্যে যদি কোনোটা ডকুমেন্ট খুলে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেগুলো গেল আচ্ছা অনলি অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অব দ্য রিলিভেড ডকুমেন্ট শুড বি অ্যাট্যাচ নো অরিজিনাল ডকুমেন্ট শুড বি অ্যাচ্যাচ তাহলে কোনো অরিজিনাল ভুলেও কেউ দেবে না জাস্ট আর কি ওই জেরক্স করে সেটাতে নিজের নাম লিখবে মানে সেলফ অ্যাটেস্টেড করবে নিজে সই করবে অবশ্যই তারিখ দেবে সেখানে এবং তারপরে সেটা অ্যাটাচ করবে এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু তোমরা যদি মানে বেটার হয় যে প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যেই তোমরা অন্তত নিজের নামটা খুব ভালো করে বোল্ড মানে ক্যাপিটাল লেটারসে লিখে দিও এবং তারপরে সই করো তার কারণ হচ্ছে যদি অনেকের সই পড়া না যায় সেক্ষেত্রে ডকুমেন্টটা যদি ছিঁড়ে বেরিয়ে যায় তাহলে কার্ড ডকুমেন্ট খুঁজে পেতে খুব মুশকিল হবে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল অ্যাটাচমেন্টস আর টু বি পুট ইন এ সিঙ্গেল এনভেলপ তাহলে প্রত্যেকটাতে একটা একটা মানে সিঙ্গেল একটা খামের মধ্যে ঢোকাতে হবে সেটাকে সিল করতে হবে এবং সাবমিটেড ফিজিক্যালি তাহলে তুমি গিয়ে পারো ড্রপ বক্সে ফেলে আসতে পারো যে ডিস্ট্রিক্টটা অ্যাপ্লাই করছো এবং দ্য অ্যাপ্লিকেশন বি অল্টারনেটিভ এবং তাছাড়াও বলছে অর্ডিনারি পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু দেওয়া যেতে পারে ডিউ ডে ডিউ ডেটের আগে এবারে ব্যাপারটা হচ্ছে যে অর্ডিনারি পোস্টের ক্ষেত্রে জাস্ট ওরা ড্রপবক্সে ফেলে দেবে কুরিয়ারের ক্ষেত্রেও ওরা হয়তো বক্সে ফেলে দেবে তবে কুরিয়ারেও এখানে যেটা বলছে যে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এবং অন্য কোনো উপায় যেখানে অ্যাকনোলেজমেন্ট লাগে সেরকমভাবে পাঠানো যাবে না অর্থাৎ তুমি যদি স্পিড পোস্টে সেন্ড করো তাহলে স্পিড পোস্ট কিন্তু যদি না ওরা স্ট্যাম্প মেরে নেয় তাহলে কিন্তু সেটা ওরা দেবে না এবং ওরা বলেই দিচ্ছে যে এত আমাদের লোক নেই যে আমরা স্ট্যাম্প মেরে অ্যাপ্লিকেশনগুলো নিতে পারবো তাই জন্য ড্রপবক্সে কিন্তু স্পিড পোস্ট ফেলে আসবে না তাই সেই জন্য মানে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট এগুলো কিন্তু ওরা সই করা বা স্ট্যাম্প দেওয়া ছাড়া কিন্তু ওরা ডেলিভারি করবে না ওই জন্য এগুলোতে পাঠানো যাবে না এবং কুরিয়ারও কিন্তু অনেকেই অনেক কুরিয়ারই করে এটা যে ওরাও কিন্তু স্ট্যাম্প দিয়েই নিয়ে আসে মানে দেওয়ার পরে স্ট্যাম্প দিয়ে তারপরে কাগজটা সই করায় সেসব কিন্তু কিছু করলে পরে সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না তাই শুধুমাত্র ড্র ড্রপ বক্সে ফেলা তাই বেটার হচ্ছে হয় হাতে দাও আর না হলে পরে অর্ডিনারি পোস্টে পাঠিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ নেই তুমি শিওর হতে পারছো না কোনোভাবেই যে তুমি ওটা তোমার জমা পড়েছে বলে সেই জন্য বেস্ট অপশন হচ্ছে যে হাতে মানে নিজেই গিয়ে পরে নিজে জমা করে আসা একদম প্লিজ নোট দ্যাট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি ক্লোজড আফটার সেভেন ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে বলছে সাতটা ওয়ার্কিং ডেট এবং এই ওয়ার্কিং ডেটের সংজ্ঞা মানে হচ্ছে তার মধ্যে শনি পড়বে না এবং অবশ্যই সেখানে কিন্তু লকডাউনের ডেটগুলোও কিন্তু পড়বে না অর্থাৎ সেইভাবে ক্যালকুলেশন হবে অর্থাৎ এখানে কিন্তু যেহেতু সেভেন ওয়ার্কিং ডেজ বলেছে তার মানে বোঝাই যাচ্ছে তারা কিন্তু একটুখানি হলেও লিনিয়েন্ট অর্থাৎ কোনো পার্টিকুলার ডেট এখানে মেনশন করা নেই যে এই ডেটের পরে অ্যাপ্লিকেশন এলে জমা পড়বে না অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে এই লকডাউনের বাজারে মোটামুটি হয়তো তো দু একদিন পরে পৌঁছালো সেগুলো কিন্তু ড্রপবক্স সেখানে থাকবে এগুলো ফেলার জন্য তাই সেটা নিয়েই চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন বি অ্যাড্রেস টু দ্য চিফ কনভেনার অফ ফরেস্ট অ্যাজ দ্যপ্লিকে প্লেস অফ রেসিডেন্স তাহলে আমরা ফর্মের অলরেডি তার নামটা লেখাই রয়েছে দেখেছি তাই আলাদা করে এটা জানার দরকার নেই এবারে এখানে তুমি দেখতে পাচ্ছ ওই যেভাবে আমাদের সিসি মানে সার্কেল এনগেজমেন্ট বোর্ডগুলো তৈরি হয়েছিল সেভাবেই এখানে দেওয়া রয়েছে একই একই জেলার সাথে তিনটে করে অলমোস্ট জেলা বা দুটো করে জেলার সাথে একজনকার নাম লেখা রয়েছে যাকে অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে তোমরা যখন খামের উপরে কিন্তু তোমরা অবশ্যই এই এইটা লিখে দেবে আর কি মানে দুটো জিনিস খামের ওপর অবশ্যই লিখবে যদিও তোমরা যতই তোমরা ড্রপ বক্সে ফেলো একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর বোন সহায়ক ঠিক আছে এটা অবশ্যই লিখবে এবং তার সাথে হচ্ছে তোমার নিজের মানে খামের যদি খামটা এরকম থাকে খামের নিচের বাঁ দিকে তোমাদের নিজের তোমার নিজের নাম অ্যাড্রেস থাকবে এবং খামের উপরের ডান দিকে তোমার এই এই অ্যাড্রেসটা কিন্তু থাকবে টু দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড চেয়ারপারসন সার্কেল এনগেজমেন্ট বোর্ড ফর সাপোজ ডিস্ট্রিক্ট বাঁকুড়া তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খামের উপরে এগুলো লিখবে শুধু খা মানে খামের মধ্যে ঢুকিয়ে কিছু না লিখে কিন্তু ফেলে দিয়ে চলে এসো না আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের এখানে বাংলাতে একই জিনিস লেখা রয়েছে এবার হচ্ছে তোমাদের অ্যাড্রেস যারা যারা কোথায় কোথায় ড্রপবক্স আছে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ড্রপবক্স আছে এবং সেগুলো কোথায় কোথায় আছে পরিষ্কার এখানে লেখা রয়েছে সাধারণত বন বিভাগের যে অফিস আছে সেখানেই আছে এরকম বাঁকুড়া ক্ষেত্রে দেখো ডিএফও বাঁকুড়া নর্থ মাচানতলা এখানেই তোমাদেরকে মানে গোটা জেলার সবাইকে এখানেই ড্রপবক্সে ফেলতে হবে এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই যেরকম কলকাতার ক্ষেত্রে আছে অকল্যান্ড রোডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে এইভাবে তোমাদের প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই কিন্তু দেওয়া রয়েছে এইখানেই তোমাদের ড্রপ ফেলতে হবে তাহলে মানে মোটামুটি বোঝা গেল যে খুব একটা জটিল কিছু নয় এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তোমাদের যে কবে কি হবে এগুলো কতদিনের পরে বা কতদিনের মধ্যে সেসব কিছু লেখা নেই মানে অ্যাপ্লিকেশন যা স্টার্ট হলো এবং কবে হবে সেটা সে সম্পর্কে কোনোরকম কোনো কিন্তু লেখা কিছু নেই এখানে তা যাই হোক যদি কারোর মানে মনে হয় যে হ্যাঁ এই চাকরিটাও হলেও আর কি যথেষ্টই ভালো তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল হলেও এটাতে অ্যাপ্লাই করা যেতেই পারে না করার কোনো কারণ নেই তো যাই হোক আশা করছি তোমাদের এটা উপকারে লাগবে আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের যদি কোথাও ডাউট থাকে এই পুরো ব্যাপারটার মধ্যে সেটাও কিন্তু অবশ্যই তোমরা লিখে পড়ে জানিও আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার